মাঝে মাঝে কবরস্থানে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আলআনা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। একটা সময় ছিল যখন আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এখন নিষেধাজ্ঞা আমি প্রত্যাহার করে নিলাম। আল্লাহ রাসূল বললেন, এখন আর সমস্যা নাই, এখন যাও কবরস্থানে যাবে, যে কবরবাসীদের সালাম দিবে, মাইয়েতদের জন্য দোয়া করবে, কিলাব ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কবরে গেলে আখিরাত স্মরণ হয়, স্মরণ হয় না?